আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাদিয়া লিনাস ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। অ্যাকচুয়ালি রেসিপিটি নতুন না, সবাই কম বেশি মিষ্টি খেয়ে থাকেন রসমালাই। আর আমি শেয়ার করছি বিকজ অফ আমার কাছে মিষ্টিটা অনেক বেশি ভালো লাগে, এক। দ্বিতীয়ত, আমার এই রসমালাইয়ের মিষ্টিটা অনেক বেশি ভালো হয় এবং পারফেক্ট হয়। লাস্ট ব্লগে আপনারা দেখেছেন, একটি দাওয়াত ব্লগ ছিল, সেখানে আমি রসমালাইও করেছিলাম এবং প্রত্যেকেই আমার রসমালাইয়ের খুবই প্রশংসা করেছে এবং অনেকে রেসিপিটা আগে দাওয়াতটা খাওয়ার পরে অনেকেই আমাকে বলেছে, ভাবি কিভাবে রসমালাইটা এত সফট হয়েছিল বা কিভাবে, মানে একজন আরেকজনের কাছ থেকে শুনেছে যে খাবার অনেক মজা হয়েছে, তো রেসিপিটা শেয়ার করার জন্য বলেছে। কারণ মিষ্টিটা অ্যাকচুয়ালি একটা, মানে টোটালি একটা সেন্সিটিভ একটা ব্যাপার আমার কাছে, যেটা মনে হয়, কারণ আমি মিষ্টি নিয়ে অনেক 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 বেশি এক্সপেরিমেন্ট করেছি, কারণ আমার মিষ্টি ভালো হতো না, আমি আগেও বলেছি। তো এক্সপেরিমেন্ট করতে করতেই কিন্তু আমার মিষ্টিটা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আর রসমালাইটা তো সুপার, আমি চোখ বন্ধ করে এখন রসমালাইটা আমার পারফেক্ট হয়। আর সেটা করতে করতে আমি কিছু জিনিস খেয়াল করেছি, কিছু ট্রিক্স খেয়াল করেছি, যেগুলো আমি ফলো করলে আমার মিষ্টিটা চোখ বন্ধ করে করলেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। সো দ্যাটস ওয়াই আমি সেই ট্রিক্স এবং টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। এবং আপনারা আশা করি এভাবে যদি আমার মতো করে ফলো করে, আমাকে ফলো করে যদি ঠিক সেম ওয়েতে মিষ্টি বানান, তাহলে অবশ্যই আপনাদের মিষ্টি ভালো হবে। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, আমার মিষ্টি বানানোর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দুধ আপনি কোথা, মানে কোনটা নিচ্ছেন, কোনটা নিচ্ছেন বলতে, আমাদের দেশে তো আমরা খাঁটি গরুর দুধ যেটা সেটাই ইউজ করি, বা মিল্কটা ইউজ করলে বা প্যাকেটের দুধটা ইউজ করলে অতটা বেশি ভালো রেজাল্ট আসবে না। দুধটা ইউজ করতে হবে আপনাকে অবশ্যই ফুল ফ্যাট। ফুল ফ্যাট বলতে আমাদের এখানে দু ধরনের দুধ পাওয়া যায়। বেসিক্যালি আমরা ফুল ক্রিম ফুল ফ্যাট একটা দুধ খাই 3.5%, এবং আরেকটু বেশি ফ্যাট যেটা, সেটা হচ্ছে কাঁচা দুধ, যেটা প্রসেসিং করা থাকে না, সেটা হচ্ছে 3.9%। আমি আপনাদের দেখাচ্ছি, দিস ওয়ান এখানে লেখা আছে, দিস ওয়ান ইজ 3.9%, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, 3.9%। সো এটা মানে আপনি যেখানে থাকেন না কেন, এখানে সুইজারল্যান্ডে হোক, আমেরিকায় হোক, লন্ডনে হোক, আপনার ওখানকার অনুযায়ী আপনার কোন দুধটা বেশি ক্রিম ফুল ফ্যাট রয়েছে সেই দুধটা আপনাকে নিতে হবে, তাহলে আপনি মিষ্টি এক, মানে বেস্ট 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 রেজাল্ট পাবেন। আরেকটা জিনিস হচ্ছে সেটার সাথে, সেটা হচ্ছে টক দই। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসেই, আমাদের বিদেশের বাইরের দেশগুলোতে প্রত্যেকটা জিনিসেই কত পার্সেন্ট ফ্যাট রয়েছে, কত পার্সেন্ট, মানে প্রতিটা জিনিসের পার্সেন্টেজ দেওয়া থাকে, এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। তো এখানেও কিন্তু যেটা লেখা আছে 3.5% ফ্যাট, আমি যে টক দইটা নিয়েছি, সো এই ফ্যাট 1.2%ও, মানে আরও লেস দ্যান ফ্যাটও রয়েছে, উইদাউট ফ্যাট টক দই রয়েছে। সো সেটা দিয়ে করলে কিন্তু আপনার মিষ্টিটা পারফেক্ট হবে না। সো নাম্বার টু আমি বললাম যেটা টক দই, টক দইটা আপনাকে সাথে যেটা নিবেন সেটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে, ফুল ফ্যাট হতে হবে। দিস ইজ তাই, তো আমি এখানে 2 লিটারের দুধ নিয়েছি, 1 লিটার করে, এবং 2 লিটারের জন্য আমি নিয়েছি 200-এর একটা ছোট ইয়োগর্ট, মানে দুটো নিয়েছি, এরকম দুটো নিয়ে আমি এটা বাটিতে নিয়েছি, এবং এটার সাথে একটু পানি অ্যাড করেছি। আমি এটাকে এখন ভালো করে, এখন অ্যাকচুয়ালি রাত বাজে 12টা, আর আমার দুটো বাচ্চাই ঘুমাচ্ছে, বড়টা আগে ঘুমিয়ে দিয়েছে, ছোটটা 10টা থেকে 12টা পর্যন্ত খেলাধুলা করে, দেন দেন ঘুমায়। তো ও মাত্র ঘুমাতে গেল, মানে ঘুমিয়েছে, এর মধ্যে হয়তো বা জেগে উঠতে পারে, জেগে উঠলে আমার জন্য খুবই, মানে ডেঞ্জারাস হয়ে যাবে, কারণ এইটা মিষ্টি এমন একটা জিনিস যেটা করার সময় আপনি অন্য কোনো জায়গাতে কনসেন্ট্রেট করতে পারবেন না, শুধুমাত্র মিষ্টিতে কনসেন্ট্রেট করতে হবে। এটা হচ্ছে আরেকটা ট্রিক্স, মিষ্টি চুলায় বা ছানা চুলায় দিয়ে, দুধ চুলায় দিয়ে ছানা করার জন্য আপনি যদি আরেক জায়গায় যান, দেন আপনি ট্রাবলে পড়বেন, এটা সত্য কথা। মানে মিষ্টি করতে হলে আপনাকে সম্পূর্ণ সময়টা ওটাতেই দিতে হবে, অন্য কোথাও আপনি দিতে পারবেন না। সো আমি এখন দুধটাকে জাল দিচ্ছি, এটা বলক আসার পরে, একটা বলক আসার পরেই আমি আমার টক দইটা মিক্স করে ফেলবো, এবং বলকটা আসা আগ পর্যন্ত আমি দুধটাকে নাড়বো,
যখন গরম হয়ে যাবে আর নিচে যেতে না লাগে তাহলে কিন্তু ছানার মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ আসবে আরেকটা কথা হচ্ছে বলকটা যখন উঠবে তখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব বন্ধ করে দেওয়ার পরে দেন আমি কিন্তু টক দইটা মিক্স করব এবং টক দইটা মিক্স করার পরে আর চট করে আমার যে ছানাটা সেটা কেটে যাবে আমি লুফতুমটা বন্ধ করে দিলাম আমার তো আপনারা দেখতে পাচ্ছেন দুধ কিন্তু একদম সম্পূর্ণরূপে বলক চলে আসছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব চুলা থেকে সরাতে হবে একটু নাহলে দুটো পড়ে যাবে আমার দুধটা এখন বলক চলে আসছে যেহেতু তো আমি এখানে আমার যে 200-400 গ্রামের মতো টক দই রয়েছে সেটা আমি মিক্স করে দিব একবারে চুলাটা কিন্তু বন্ধ হ্যাঁ তারপরে আমি নাড়তে থাকবো তো আরেকটা কথা হচ্ছে দেখেন আমার কিন্তু ছানাটা একদম কাটা হয়ে গেছে আমি আরেক সাথে সাথে কিন্তু আমি একটু জুম করে দেখাচ্ছি আমার কিন্তু অলরেডি কাটা হয়ে গিয়েছে তো আপনাদের যদি না হয় তা আরেকটু টক দই আপনারা ইউজ করতে পারেন বাট আমার কিন্তু একবারে হয়ে গেছে এবং সবুজ পানি ওটা আমি যদি এখন ঠান্ডা পানি ঢেলে দিই তো সবুজ পানিটা বের হয়ে আসবে দেখাচ্ছি তো আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করে দিলাম এটা শুধুমাত্র রসমালাইয়ের জন্য অন্য কিছুর জন্য না অন্য মোড় মিষ্টির জন্য না শুধুমাত্র রসমালাইয়ের জন্য আপনি ঠান্ডা পানিটা অ্যাড করবেন কারণ স্পঞ্জ মিষ্টি বানানোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনি একটু ঠান্ডা পানি অ্যাড করতে পারেন বাট অন্যান্য মিষ্টি বানানোর ক্ষেত্রে বা বিশেষ করে রসগোল্লা বানানোর ক্ষেত্রে কিন্তু পানি অ্যাড করে না একদম মানে তখন আমার ছানাটা একটু শক্ত লাগে তো আমার অলরেডি চলে আসছে ছানাটা বের হয়ে তো এটাকে আমি আর চুলায় রাখবো না এটা যদি আমি চুলায় রাখি তাহলে সাথে সাথে মানে কিছুক্ষণ পরে কিন্তু ছানাটা ঠিকই থাকবে বাট যখন ছানাটা কাটা হয়ে যাবে তখন এটা একদম হার্ড হয়ে যাবে সো আমাকে এখনই এটাকে সাথে সাথে ছেঁকে ফেলে উঠতে ছাড়তে হবে ছাঁকি নিয়েছি আর পাতলা একটা কাপড় নিয়েছি এটা দিয়ে আমি সবসময় করি এটাতে কালার উঠে না সো আমার কোনো প্রবলেম হয় না আপনারা সাদাটা নিতে পারেন অন্য কালারের নিতে পারেন যদি রং না উঠে তো আমি আরেকবার দেখাই একদম কাছে থেকে আমার কিন্তু সবুজ পানিটা বের হয়ে গেছে এবং এটাই কিন্তু মেইন এবং আমার যে ছানাটা হয়েছে সেই ছানাটা কিন্তু চাকা চাকা ছানা হয়েছে একদম ঝুরঝুরা ছানা হয়নি এটা এটা আপনাদেরকে বুঝতে হবে যে ছানাটা এক্স্যাক্টলি চাকা চাকা হতে হবে এরকম হলে তার মানে আপনার মানে ছানাটা পারফেক্ট হয়েছে ঠান্ডা পানিটা অ্যাড করার কারণ হচ্ছে আপনার ছানাটাকে কুল করা একদম গরম থাকলে কিন্তু নামাতে নামাতেও ছানাটা কুকড হয়ে যায় সো কুকড হতে পারবে না কুকড হলেই ছানাটা শক্ত হয়ে যাবে এটা হচ্ছে আরেকটা ট্রিক্স প্লাস এই যে আমি এখানে রেখেছি ছড়িয়ে দিয়েছি এটা যে ভাপটা সেটাতেও কিন্তু ছানা কুক হয়ে যায় তো আপনাকে অনবরত নাড়তে হবে যাতে পানিটা বের হয়ে যায় ড্রেনেজ হয়ে যায় এবং ছানাটা একদম ঠান্ডা হয়ে যায় যত তাড়াতাড়ি ছানাটা ঠান্ডা হবে তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো আর দ্যাটস ওয়াই আমি এটা কিছুক্ষণ এইভাবে ওপেন রেখে দিব দেন আমি যখন একদম টোটালি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে আমার কলের এখানে ঝুলিয়ে দিব বেঁধে কাপড়টা দিয়ে বেঁধে
সো এই ট্রিক্স গুলো ফলো করলে এবং এই ঠিক এইভাবে আপনারা যদি করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের মিষ্টি রসমালাই যেটাই বানান না কেন পারফেক্ট হবেই, কারণ বেসিক্যালি মিষ্টির মেইন থিমটাই হচ্ছে ছানা। ছানাটাকে ঝুলিয়ে দিব 6 ঘন্টা, মানে একদম সকাল পর্যন্ত এটা থাকবে, বাট আমি খুব টাইট করে এটাকে বাঁধবো না, কারণ খুব টাইট করে বাঁধলে যেটা হবে আমার ছানার যে ফ্যাটটা সেটা সম্পূর্ণরূপেই কমে যাবে। তো ফ্যাটটা কমে গেলে, তেলটা বের হয়ে গেলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে, এটাও কিন্তু একটা ট্রিক্স। অনেকে আছে একদম চিপড়িয়ে ভাবে এখানে ধরে অনেক জোরে জোরে চিপড়ান, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, জাস্ট আমি এখানে আমি চিপড়াচ্ছি না, অটোমেটিকলি কিন্তু পানি পড়তেছে। তো আমি এখানে একটা ক্লিপ লাগিয়ে দিলাম, আমি একটা এখানে বেঁধে দিব। খুব লুজ ভাবে, মানে পানিটা আস্তে আস্তে ঝরবে সারা রাত এবং কোনো প্রবলেমই হবে না, যাতে আমার ছানাটা সফট থাকে। তো মিষ্টিটা বানানোর আগে ফার্স্ট আমি যেটা করব, আমি চিনি আর শিরাটা করে নিব চুলা দিয়ে, দেন আমি মিষ্টিটা বানাবো। আর চিনি শিরার জন্য আমি এখানে নিচ্ছি 12 কাপ পানি এবং 4 কাপ চিনি, কারণ আমি 2 লিটার দুধ নিয়েছি, 2 লিটার দুধে ছানাতে আমার এই পরিমাণটাই লাগবে। 1, 2, 3, 4 প্রায় 1 কেজি চিনি লাগে আর কি 2 লিটারে। আর এখানে পানি দিব আমি 12 কাপ। তো এখানে 12 কাপ পানির সাথে 4 কাপ চিনি দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিয়ে তাই আমি মিষ্টি বানানো শুরু করব, কারণ মিষ্টিটা বানাতে সময় লাগবে, ছোট ছোট করে যেহেতু বানাবো। আর এই শিরাটা একদমই পাতলা হবে, ঘন শিরা হবে না, যেহেতু এটা রসমালাইয়ের শিরা আর রসমালাইয়ের মিষ্টিটা হয় স্পঞ্জ মিষ্টি, একদমই স্পঞ্জ মিষ্টি, সো শিরাটা থাকে একদমই পাতলা। তো 1 বলক আসলেই পরে আমি শিরাটা কমিয়ে দেবো জলটা, কারণ আমার ঘন শিরা লাগবে না। আমাদের ছানা রেডি, এখন আমরা মিষ্টিটা স্টার্ট করবো। অ্যাট ফার্স্ট ছানাটাকে একটু ভালো করে মুততে হবে, আর আমি এটার জন্য আমার ডাইনিং টেবিলটা ইউজ করছি যেহেতু একটু স্পেস আছে। আর এই ছানাটাতে আমি একদমই কিছুই ইউজ করবো না, একদম উইদাউট এনিথিং, শুধু ছানাটাকে মতো এবং 5 থেকে 6 মিনিট, এর বেশি না। আর আজকে আমাকে হেল্প করছে আলিনা, আলিনাও একটু একটু শিখছে এবং আমার সাথে আজকে মিষ্টি বানাবে। ওকে, ছানাটা কিন্তু অনেক সফট, কারণ এটাতে আমি টক দই ইউজ করেছি, দ্যাটস ওয়াই। সিরকা দিলে যেটা হয়, আমি খেয়াল করেছি যে সিরকাতে ছানা হার্ড হয়ে যায়। You must wait. আমাদের মিষ্টি বানানো শেষ, এখন আমরা এটা শিরায় দিব। আর মিষ্টি বানানোর সময় আলিনা আমাকে অনেক হেল্প করেছে, যে ছোট ছোট মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আলিনার হাতের বানানো। সো দেখা যাক, আজকে নর্মালি সবাই বলে মিষ্টি নাকি 2 হাতে বানাতে হয় না, 1 হাতে বানালে ভালো হয়, বাট
আমার আম্মু আজকে যে তোমাকে হেল্প করেছে তো আমার মিষ্টিটা অবশ্যই আজকে ভালো হবে সো চলো আমরা রসটা এটা মিষ্টিটা রসে দিয়ে দেই ঠিক আছে এইটা আমাদের মিষ্টি এটা এখন আমরা দিব শিয়াতে শিয়াতে দিয়ে দেন আমরা এটাকে 5 মিনিটের মধ্যে আম্মু আম্মু হাত দিয়ে ধরো না তাহলে মিষ্টি নষ্ট হয়ে যাবে তুমি একটা ছাড়ো বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ ওই হাত দিয়ে ছাড়ো ডান হাত দিয়ে ছাড়ো বেশ বিসমিল্লাহ আমি এখন ছেড়ে দিচ্ছি ঠিক আছে আর মিষ্টিগুলো সব একসাথে বানিয়ে তারপরে দিতে হবে আমি কি তো পারবো না মা পানি ছিটে আসবে গরম অনেক গরম তুমি তো অনেক হেল্প করেছো আমাকে তো আমি এখন আমার যে শিরার যে জালটা সেটা একদম বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিব হাই ফ্লেমে 5 মিনিট 5 মিনিট হয়ে গেছে তো এখন আমি আমার ঢাকনাটা উঠিয়ে দিব আর আমার যে চুলার আঁচটা আছে সেটা মিডিয়ামে দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কিন্তু একটাও ভাঙেনি আলহামদুলিল্লাহ আর একটু সুন্দর মতো এভাবে নাড়তে হবে চামচ লাগানো যাবে না তাহলে মিষ্টি কিন্তু ভেঙে যাবে তো এখন আমি এটাকে ঢেকে দিব পুরো 10 মিনিটের জন্য আর এটা থাকবে মিডিয়াম আঁচে আঁচ বাড়ানো যাবে না 10 মিনিট পর আবার ফিরে আসছি মিষ্টি বানিয়ে কেমন লাগলো তোমার ভালো সে গুড এক্সপেরিয়েন্স তো ব্যাড গুড ওকে তো থেকে তুমি মিষ্টি বানাতে পারবে মার সাথে ওকে দেন নেক্সট টাইম আমরা তোমাকে নিয়ে আরো অন্য কিছু আমরা ট্রাই করব ওকে যেহেতু আমাদের ক্রিসমাস আসছে নেক্সট টাইম আমরা কি ট্রাই করতে পারি কুকিজ সো আপনারা নেক্সট যে সেগমেন্টটা দেখবেন সেখানে আমি আর আলিনা মিলে আমরা কুকিজ বানাবো ও স্কুল থেকে এটা শিখে এসেছে তো আমি জানি না রেসিপিটা বাট ওর কাছ থেকে শুনে শুনে আমরা সেই বিস্কিটটা আমরা বানাবো যেটা ওরা এখানে ক্রিসমাসে খুব খায় তো অলরেডি কিন্তু আমার যে শিরাটা মানে একদম বলক চলে আসছে তো ঘড়ি ধরে ঠিক 5 মিনিট কি 6 মিনিট এটাকে জাল দিতে হবে আমি একটা মিষ্টি উঠাবো মা তারও আসতেছে মিষ্টি এখন খেতে পারবো না ওয়েট মিষ্টি কিন্তু একদম নিচের দিকে চলে গেছে সি দ্যাট মিন্স মিষ্টিটা সম্পূর্ণরূপে হয়ে গেছে তো আমি এটাকে এখন 1.5 ঘন্টার মতো শিরায় রাখবো তো এখন প্রায় 1.5 ঘন্টার পরে আমার এই রসমালাইয়ের যে মিষ্টি সেটা সম্পূর্ণরূপে একদম মানে ডুবে গিয়েছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা তেল তেল একটা ভাব রয়েছে আর এই তেল তেলে ভাবটার মানে হচ্ছে আপনার মিষ্টিটা পারফেক্ট হয়েছে সো এখন আমি এটা রসের থেকে উঠিয়ে নিব এবং আমি আরেকটা চুলায় দুধ জাল দিয়ে 2 কেজি দুধকে প্রায় 1.25 কেজির মতো করে নিয়েছি পুরোপুরি 1 কেজি করিনি 1 কেজি করলে বেশি ঘন হয়ে যায় বেশি ঘন করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার মিষ্টিটার ভিতরে মালাইটা সম্পূর্ণরূপে ঢুকে না সো দ্যাটস ওয়াই আমি এটাকে প্রায় 1.25 কেজির মতো ঘন করেছি তো আমি এটা এখন আরেকবার বলক দিচ্ছি এখানে দুটো জাল দেওয়া হয়ে গিয়েছে তো অ্যাট লাস্ট মোমেন্টে আমি চিনি অ্যাড করছি আর চিনি আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি এবং ব্রাউন সুগারটা ইউজ করাতে যেটা হবে একটু কালারটা চেঞ্জ হবে কারণ আমি অতটা ঘন করিনি দুধকে অনেকে দুধকে জ্বালিয়ে একদম ব্রাউন কালার করে ফেলে কালারটার জন্য আরেকটা ট্রিক্স আছে সেটা হচ্ছে আপনি ক্যারামেল করে ক্যারামেলের সাথে দুধটা মিক্স করে দেন আপনাকে দিতে হয় তো ওই ক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় যে আপনার ক্যারামেলটার জন্য অনেক সময় মিষ্টিটা কিন্তু তিতা হয়ে যায় কেননা যদি একটু বার্ন হয় সামান্য একটু বার্ন হলো সো যারা প্রথম করেন তাদের জন্য বলছি করবেন বা করছেন ট্রাই করছেন তাদের জন্য বলছি ওটা ট্রাই না করাই বেটার আগে মিষ্টিটা ভালো হওয়া জরুরি তো আমি দিয়ে দিলাম আমি দিয়েছি এখানে প্রায় 1.25 কাপ চিনি এখানে নর্মালি 1 কাপ চিনি ইউজ করে বাট আমাদের বাসায় আমরা চিনিটা কম খাই দ্যাটস ওয়াই
পৌনে এক কাপ চিনি আমি এখানে অ্যাড করেছি। দুধটা কিন্তু একদম ভালো মতো বলক চলে আসছে এবং চিনিটাও গলে গেছে। এখন আমি আমার যে টপ যে মিষ্টিটা আছে সেটা দিয়ে দেব। একটু সাবধানে, যেহেতু দুধটা গরম। নাড়ার কোনো দরকারই নেই। এটা দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিব আরও 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট এটা এভাবে একটা বলক আসবে এবং 5-6 মিনিট পরে আমি এটাকে ঢাকনাটা খুলে দিব এবং জাস্ট ওভারনাইট সারা রাত আমি এটাকে রেখে দিব এক সাইড করে। কারণ আপনি যদি এর বেশি জাল দেন তাহলে রসমালাই কিন্তু শক্ত হয়ে যাবে, আর রসমালাইটাকে যখন হওয়ার পরে 5 মিনিট জাল দেওয়ার পরে এই ঢাকনাটা খুলে দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার মিষ্টিটা শক্ত না হয়ে যায়, মালাই রস মানে মিষ্টিটা যাতে একদম সফট থাকে। কারণ ঢাকা থাকলেই এটা ভিতরে সিদ্ধ হতে থাকবে এবং সিদ্ধ হলেই জিনিসটা শক্ত হয়ে যাবে। হয়ে গেল আমার রসের টইটুম্বু রসমালাই। আর এই রসমালাইটি যদি আপনারাও পারফেক্টলি করতে চান তাহলে অবশ্যই আমার এই এই রেসিপিটি ভালো মতো ফলো করবেন। আমার টিপস এবং ট্রিক্স যেগুলো রয়েছে সেগুলোকে খেয়াল করবেন, তাহলে অবশ্যই আপনাদের যে মিষ্টির যে প্রবলেমটা, রসমালাই বানানোর সময় যে প্রবলেমটা হয় সেটা পারফেক্টলি হয়ে যাবে, ছানার সুন্দর একটা রসমালাই আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি নতুন নতুন ব্লগস পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের নিচে যে বেল আইকনটি রয়েছে সেখানে প্রেস করতে ভুলবেন না, তাহলে পেয়ে যাবেন আমার লেটেস্ট নিউ ব্লগগুলো। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকবেন, বি হ্যাপি, বি সেফ। আসসালামু আলাইকুম। তৈরি হয়ে গেল আমার রসের টইটুম্বু রসমালাই। আর এই রসমালাইটি যদি আপনারাও পারফেক্টলি করতে চান তাহলে অবশ্যই আমার এই এই রেসিপিটি ভালো মতো ফলো করবেন। আমার টিপস এবং ট্রিক্স যেগুলো রয়েছে সেগুলোকে খেয়াল করবেন, তাহলে অবশ্যই আপনাদের যে মিষ্টির যে প্রবলেমটা, রসমালাই বানানোর সময় যে প্রবলেমটা হয় সেটা পারফেক্টলি হয়ে যাবে, ছানার সুন্দর একটা রসমালাই আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি নতুন নতুন ব্লগস পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের নিচে যে বেল আইকনটি রয়েছে সেখানে প্রেস করতে ভুলবেন না, তাহলে পেয়ে যাবেন আমার লেটেস্ট নিউ ব্লগগুলো। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকবেন, বি হ্যাপি, বি সেফ। আসসালামু আলাইকুম।